আমার নাম বিজয় কুমার, আমি একজন টিভি টেকনিশিয়ান। ডক্টর জাকির নায়কের কাছে আমার প্রশ্ন, ইসলামে পুনর্জন্ম বলে কিছু আছে কিনা? কিছু মুসলমান বলে যে পুনর্জন্ম আছে। আরেকটা প্রশ্ন হলো, কিয়ামতের দিনটা আসলে কি? যারা মারা যাবে তাদের বিচার কখন হবে? আপনি প্রশ্ন করেছেন ভাই বিজয় যে ইসলামে পুনর্জন্ম আছে কিনা, আর কিয়ামতের দিন কেউ মারা গেলে সেদিনই তার বিচার হবে কিনা। এখানে যখন কথা হচ্ছে পুনর্জন্ম নিয়ে, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আমাদের মৃত্যুও দিয়েছেন, তিনি পৃথিবীতে পাঠিয়েছেন, আবার মৃত্যু দিয়েছেন, তারপর আবার বাঁচিয়ে তুলবেন। তাহলে এই পৃথিবীর জীবনের পরে আমাদের আবার বাঁচিয়ে তোলা হবে, সেটা পরকালে। তাহলে আপনি যদি মৃত্যুর পরে জীবন নিয়ে বলেন, হ্যাঁ ইসলামে পরকাল আছে, কিন্তু আপনি যদি হিন্দু দর্শনের মতো কোনো নিয়মের কথা বলেন, সংস্কারের কথা, যেটা বলছে আপনি জন্মাবেন, মারা যাবেন, তারপর আবার জন্মাবেন, আবার মারা যাবেন, যেটাকে বলে জন্ম আর পুনর্জন্মের চক্র বা পুনরায় জন্মগ্রহণ করা, তাহলে না, আমরা একবারই দুনিয়ায় এসেছি আর একবারই যথেষ্ট। যদি ভালোভাবে দেখেন, আমি বেদের একজন ছাত্র, হিন্দু ধর্মগ্রন্থগুলিরও এই সংস্কারের দর্শনটা এসেছে ভগবদ গীতার একটা শ্লোক থেকে, চতুর্থ অধ্যায়ের 22 অনুচ্ছেদে আছে যে মানুষ যেমন পুরনো কাপড় চোপড় ছেড়ে নতুন কাপড় চোপড় পরে, একইভাবে আত্মা একটা শরীর ছেড়ে নতুন আরেকটা শরীরে প্রবেশ করে। এর উল্লেখ আছে বৃহদারণ্যক উপনিষদের চতুর্থ অংশের চতুর্থ অধ্যায়ের 3 অনুচ্ছেদে। শুয়োপোকা যেমন ঘাস বেয়ে উপরে উঠে যায়, তারপর অন্য ঘাসে লাফ দেয়, একইভাবে মানুষের আত্মা একটা শরীর ছেড়ে আরেক শরীরে প্রবেশ করে। তবে এই দর্শনটা আমার মতামত অনুযায়ী, বেদে এটার উল্লেখ নেই। বেদে বলা হচ্ছে পুনর্জন্মের কথা, 10 নম্বর গ্রন্থে, 19 নম্বর পরিচ্ছেদের 4 ও 5 নম্বর অনুচ্ছেদে। পুনর্মানে পরবর্তী, জনম মানে জীবন, পুনর্জীবন, পরবর্তী জীবন, ঠিক আছে, কোরআনও পরবর্তী জীবনের কথা বলছে, তবে এভাবে বলা হচ্ছে না যে জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু, আমার জানা মতে বেদের কোথাও নেই। শ্রী রবিশঙ্কর নিজেই বলেছেন বেদ সবার উপরে। তাহলে যদি বেদ আর ভগবদ গীতা মিলিয়ে দেখেন, সেই সাথে উপনিষদ, তাহলে সব ঠিক আছে। আমাদের শরীর আছে, আমাদের আত্মাও আছে, শরীরের মৃত্যু হলে আমরা আবার পরবর্তী জীবনে ফিরে আসব। এখানে আমি পুরো একমত যে মৃত্যুর পরে জীবন আছে, তবে এমন না যে জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু। এই দর্শন বা সংস্কারটা এনেছিলেন হিন্দু পণ্ডিতরা, কারণ তারা আসলে বুঝতে পারেননি যে কেন একজন মানুষ জন্ম থেকেই বোবা, কালা, কারো হৃৎপিণ্ডের মারাত্মক অসুখ, কেউ হয় স্বাস্থ্যবান, কেউ অসুস্থ হয়, কেউ বড়লোকের ঘরে, কেউ গরিবের ঘরে। তারা যে দর্শনটা আনলেন সেটা হলো কর্ম, মানুষের কার্যকলাপ, বিভিন্ন কাজ যেটা করবেন ধর্মের নিয়মে। তাহলে কাজের উপর নির্ভর করে আপনি কি কাজ করলেন, এর পরের জীবনে যদি আপনি ভালো কাজ করে থাকেন তাহলে আপনি বড় ঘরে জন্মাবেন, আর খারাপ কাজ করলে জন্মাবেন নিচু পর্যায়ে, তাহলে আপনি বদলাতে থাকবেন, কখনো মানুষ, কখনো গাছ, আবার মানুষ, আর সবচেয়ে উপরে হলো মানুষ, যেটা 7 বার ঘটতে পারে। এর সাথে ইসলাম একমত না। বেদ যে পুনর্জন্ম বা পরবর্তী জীবন সেটা মানলাম, আমরা একবার পৃথিবীতে এসেছি সেটা যথেষ্ট। ইসলাম কি বলে? পবিত্র কোরআনে সূরা মুলকের 2 নম্বর আয়াতে আছে, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াতা, আল্লাহ সৃষ্টি করিয়েছেন জীবন ও মৃত্যু তোমাদেরকে পরীক্ষার জন্য। পবিত্র কোরআনে সূরা আল বাকারার 155 নম্বর আয়াতে আছে, অবশ্যই তিনি পরীক্ষা করবেন, ক্ষুধা দিয়ে, ভয় দিয়ে, জীবনের ক্ষতি দিয়ে, ফল ফসলের ক্ষতি দিয়ে, ধন সম্পদের ক্ষতি দিয়ে। তাহলে আল্লাহই জীবন বানিয়েছেন পরকালের পরীক্ষার জন্য। এই দর্শন নিয়ে বলতে গেলে যে কেন মানুষ পঙ্গু হয়, কেন ধনীর ঘরে কেউ জন্মায়, কেউ গরিবের ঘরে জন্মায়, পবিত্র কোরআনের সূরা আনফালের 28 নম্বর আয়াতে আছে যে আল্লাহ তোমাদিগকে দিয়াছেন সম্পদ এবং সন্তানাদি তোমাকে পরীক্ষার জন্য। এই জীবন পরকালের জন্য একটা পরীক্ষা, তাই কাউকে আল্লাহ পাঠিয়েছেন বড়লোকের ঘরে, কাউকে গরিবের ঘরে, এটা আসলে পরীক্ষা। এখন ধনী লোকদের আল্লাহ বলেছেন প্রত্যেক ধনী লোক যার অতিরিক্ত সম্পদ আছে, তারা 85 গ্রাম সোনার অতিরিক্ত সম্পদ প্রতি বছর 2.5%। গরিব লোকের কোনো জাকাত দেওয়া লাগবে না। আমরা বলি যে গরিব আদমির টাকা পয়সা নেই, জাকাতের পরীক্ষায় সে পাবে 100-তে 100 মার্ক। ধনী লোক ঠিকভাবে জাকাত দিতে পারে, আবার নাও দিতে পারে। যদি সে পুরোপুরি জাকাত দেয় তাহলে 100-তে 100 নম্বর পাবে, অল্প জাকাত দিলে অল্প নম্বর পাবে, কোনো জাকাত না দিলে পাবে 0। গরিব লোক জাকাতের পুরো নম্বর পাবে, একটা পরীক্ষা।
একইভাবে আল্লাহ পরীক্ষা করতে গিয়ে কাউকে দেন সুস্বাস্থ্য, কারো সন্তান জন্মায় অসুস্থ হয়ে, এটা আগের জন্মের পাপের কারণে নয়, কারণ ইসলাম ধর্ম অনুযায়ী প্রত্যেক শিশুই নিষ্পাপ, সে মাসুম। এটা বাবা মায়ের পরীক্ষা, যদি কারো হৃৎপিণ্ডের অসুখ থাকে সে আগের জন্মে কোনো পাপ করেনি, গরিব হয়ে জন্মানো কোনো পাপ না, কারণ বেহেস্তে যাওয়ার জন্য আপনার টাকা পয়সা থাকলে হবে না, স্বাস্থ্য দিয়ে হবে না, আল্লাহ আসলে মা বাবার পরীক্ষা নিচ্ছেন। তাহলে এইভাবে আমরা পরের জীবনে বিশ্বাস করি, সেখানে আমাদের বিচার হয়। পবিত্র কোরআনের সূরা ইমরানের 185 নম্বর আয়াতে আছে, কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, জীব মাত্র মৃত্যুশোধ গ্রহণ করিবে, কর্মফল পূর্ণ মাত্রায় দেওয়া হবে কিয়ামতের দিন। পৃথিবীতে যদি পাপ করেন আংশিক শাস্তি পাবেন, আবার নাও পেতে পারেন, চূড়ান্ত শাস্তি হবে পরকালে গিয়ে। বেদেও এই কথা বলা আছে, যেমন স্বর্গ আর নরক, যদি কাজ ভালো করেন আপনি স্বর্গে যাবেন অর্থাৎ বেহেশতে যাবেন, আর কিয়ামতের দিন প্রত্যেকেই যারা মারা গেছে এ পর্যন্ত সব মানুষ প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সবাইকে কিয়ামতের দিন আবার বাঁচিয়ে তোলা হবে, আর সেখানে আল্লাহ ন্যায় বিচার করবেন। যাদের যা প্রাপ্য তারা ঠিক সেটাই পাবেন, ভালো কাজ করলে পুরস্কার পাবেন, খারাপ কাজে শাস্তি পাবেন। আশা করি উত্তর পেয়েছেন। এবারে শেষ দুটি প্রশ্ন মহিলাদের মধ্য থেকে, প্রথমটা শ্রী শ্রী রবিশঙ্করজির কাছে, তারপর ডক্টর জাকির নায়েকের কাছে, তারপর আমরা অনুষ্ঠান শেষ করব। হ্যাঁ বোন, আপনার প্রশ্নটা করে ফেলুন। আসসালামু আলাইকুম, আমার নাম নুসরাত ফাতিমা, আমি একজন হাউসওয়াইফ। আমি প্রথমে ডক্টর জাকির নায়েকে ধন্যবাদ জানাতে চাই তার এই লেকচারের জন্য। এক্সকিউজ মি, তাড়াতাড়ি প্রশ্ন করেন, আমাদের হাতে সময় কম। ঠিক আছে, ওনাকে অনেক ধন্যবাদ। আমার প্রশ্নটা হলো, আমরা আজ কথা বললাম শান্তি আর ভালোবাসা নিয়ে, যাতে আমরা এই পৃথিবীতে সুন্দরভাবে থাকতে পারি। অন্য কথায় আমাদের জীবন হবে সহজ, সরল, নিরাপদ। আমি শ্রী শ্রী রবিশঙ্করের কাছে প্রশ্ন করব যে আমাদের প্রথম কর্তব্য কি, আমাদের দায়িত্ব কি মানুষের প্রতি, এই পৃথিবীর সব মানুষের প্রতি, নাকি আমাদের দায়িত্ব এই পৃথিবী এবং মানুষের সৃষ্টিকর্তার প্রতি? থ্যাংক ইউ। হ্যাঁ, একটা ব্যাপারে আমি ভিন্নমত পোষণ করি। আগের প্রশ্নটার ব্যাপারে বলছি, আমরা ইন্ডিয়ায় হিন্দু ধর্মের লোকেরা অবশ্যই পুনর্জন্মে বিশ্বাস করি। বর্তমান সময় পৃথিবী জুড়ে মনোবিজ্ঞানীরা রিগ্রেশনের মাধ্যমে সুস্থতার জন্য রোগীদের চিকিৎসা করে থাকেন। যারা পুনর্জন্ম বিশ্বাস করে না তাদেরও কিছু চমৎকার অভিজ্ঞতা হচ্ছে, কারণ মন এবং সচেতনতা আসলে শক্তি আর বুদ্ধি ছাড়া কিছুই হয় না। থার্মোডায়নামিক্সের সূত্র বলে, প্রথম সূত্র এটা বলে সচেতনতা অসীম, এমনকি বিজ্ঞানও এটা প্রমাণিত যে সচেতনতা হচ্ছে চলমান, এটা চলতেই থাকে। এটা দিয়ে শিশুদের ব্যবহারে ব্যাখ্যা দেওয়া যায়। 3-4 বছরের শিশু ভায়োলিন বাজাতে পারে, বীণা বাজাতে পারে, কারো কাছে না শিখে বাজাতে পারে। আমি নিজে এর একটা দৃষ্টান্ত, আমি পুরো গীতা জানতাম, এটা আমাকে কেউ শেখায় নেই। আসলে এগুলো হচ্ছে কিছু সংস্কার যেগুলো আমরা বিশ্বাস করি। তাই আমার মতামতটা এখানে প্রকাশ করছি যে জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, শিখ ধর্ম, হিন্দু ধর্ম, তাওয়িজম, শিন্টোইজম, এইসব ধর্মই পরজন্মে বিশ্বাস করে, আর এরা সবাই আত্মার অমরত্বে বিশ্বাস করে। এবার আমি মানুষের কর্তব্যের ব্যাপারে বলছি। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সবার আগে যেটা দরকার, আমাদের ভালোবাসা, আর বিশ্বময় শান্তি ছড়াতে হবে, এটা আমাদের প্রথম কর্তব্য। আর এভাবে কাজ করা মানেই আমরা বিশ্বাস করি, যে লোক অন্য মানুষের সেবা করে সে আসলে তার ঈশ্বরকে সেবা করছে। তাই অন্যকে সাহায্য করার মধ্য দিয়ে ঈশ্বরকে খুঁজে পাওয়া যায়। উদাহরণস্বরূপ, বিখ্যাত ইসলামিক পণ্ডিত শরীফ সাহেব এবং আরো অনেকে আছেন, তারা সবাই এই মতবাদের প্রশংসা করেছেন, ভালো বলেছেন, এটা আমাদের সবার জন্যই বেশ ভালো। তাই এই কায়িক ভি কৈলাসা শব্দটার মূল কথা মানুষকে সাহায্য করা, আর মানুষের সেবা করলে ঈশ্বরের সেবা করা হবে, মানব জাতিকে সেবা করার মাধ্যমে ঈশ্বরের উপাসনা করা হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ঈশ্বর সবাইকে ভালো রাখুন। এবার আমাদের অনুষ্ঠানের শেষ প্রশ্ন ডক্টর জাকিরের কাছে, শেষ প্রশ্ন। আপনাকে ধন্যবাদ। আমার নাম মিত্রা, আমি ওরাকলে চাকরি করি। আপনার লেকচার শুনে আমার খুব ভালো লেগেছে। আপনি যখন বললেন যে লোক শান্তি ছড়ায় না সে মুসলমান নয়, আমি তখন আনন্দে হাততালি দিয়ে উঠেছিলাম। কিন্তু তাহলে শুধু ইন্ডিয়ায় না, পুরো পৃথিবীতেই কেন দেখি সন্ত্রাসমূলক কাজের সাথে ইসলামের নাম জানানো থাকে, আর এ ব্যাপারে আপনাদের নেতারা কি করছেন? মানে ইসলামের নামে এই বদনাম হওয়া তো ঠিক না। বোন, আপনি খুব ভালো প্রশ্ন করেছেন যে আমরা কি করছি
যখন ইসলামের সাথে সন্ত্রাসকে জুড়ে দেয়া হচ্ছে, এটা আসলে ঘটেছে মিডিয়ার কারণে। টাইম ম্যাগাজিন অনুযায়ী এই খবরটা ছাপা হয়েছিল 1997 সালের 16 এপ্রিলে। বলা হয়েছে যে 60,000-এরও বেশি বই ইসলামের বিরুদ্ধে লেখা হয়েছে মাত্র 150 বছরের মধ্যে, 1800 থেকে 1950 সাল পর্যন্ত প্রতিদিন একটারও বেশি বই। আর এই 9 সেপ্টেম্বরের পরে এটা আরও অনেক বেড়েছে। মানুষ উদ্ধৃতি দিচ্ছে কোরআন থেকে কিন্তু প্রসঙ্গ বাদ দিয়ে, ইসলাম সম্পর্কে এমন কথা বলা হচ্ছে যা সত্যি নয়। এগুলো একটা হলো পবিত্র কোরআনের সূরা তাওবার 5 নম্বর আয়াত, যখনই কোনো কাফেরকে সামনে পাবে তাকে মেরে ফেলো। যদি আপনি কোরআন পড়েন, সূরা তাওবার 5 নম্বর আয়াত বলা হয়েছে যখনই কোনো কাফেরকে পাবে মেরে ফেলো, এটা কোনো প্রসঙ্গ ছাড়া। প্রসঙ্গটা আছে প্রথম দিকের আয়াতে একটা শান্তি চুক্তি হয়েছিল মুসলমানদের সাথে মক্কার মুশরিকদের, এই চুক্তিটা আবার মক্কার মুশরিকরাই ভেঙেছিল। এই সময় আল্লাহ এই 5 নম্বর আয়াত নাজিল করে বললেন, তোমরা 4 মাসের মধ্যে সব ঠিক করো, তারপর যুদ্ধের প্রস্তুতি নাও। আর যুদ্ধের ময়দানে আল্লাহ মুসলমানদের পরীক্ষা করেন, যখন তোমার শত্রু, যখন কাফিররা তোমাকে যুদ্ধক্ষেত্রে মারার জন্য আসে, তখন যুদ্ধ করো, তাদের মারো। একইভাবে একজন আর্মি জেনারেল তার সৈনিকদের মরণপণ যুদ্ধ করতে বলবেন, তাদের মরে যেতে বলবেন না। তাই এই উদ্ধৃতি প্রসঙ্গ ছাড়া। আর ইন্ডিয়াতে ইসলামের একজন সমালোচক অরুণ সুরি, তিনি বই লিখেছেন দ্য ওয়ার্ল্ড অফ ফতোয়া। আর এখানে সূরা তাওবার 5 নম্বর আয়াত বলার পর তিনি লাভ দিয়েছেন 7 নম্বর আয়াতে। এটা কেন জানেন? কারণ 6 নম্বর আয়াতে এটার উত্তর। 6 নম্বর আয়াত বলছে, যদি কোনো কাফির আশ্রয় প্রার্থনা করে, শান্তি চায়, তার ক্ষতি করিও না, তাকে নিরাপদ জায়গায় পৌঁছাইয়া দাও। আর কোরআন যুদ্ধের কথা বলে শেষ অস্ত্র হিসেবে, যখন যুদ্ধ ছাড়া আর কোনো উপায় থাকে না, তবে সবসময় বলে যে শান্তিই ভালো। যদি তারা শান্তি চায়, শান্তিতে থাকতে দাও। আর আমি বিভিন্ন ধর্মের ছাত্র হিসেবে বলছি, পৃথিবীর সবগুলো প্রধান ধর্মেই তাদের গ্রন্থে যুদ্ধের কথা বলা হয়েছে, তবে শেষ উপায় হিসেবে, যাতে শান্তি বজায় থাকে। সেই একইভাবে শ্রী শ্রী রবিশঙ্করজি বলেছিলেন গীতার কথা, কৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছে, প্রথম অধ্যায়ের 43 থেকে 48 অনুচ্ছেদে অর্জুন বলছে সে যুদ্ধক্ষেত্রে তার অস্ত্র মাটিতে ফেলে দেবে। আরো বলছে, আমার আত্মীয়দের সাথে যুদ্ধ না করে আমি নিরস্ত্র অবস্থায় মারা যাব। এর পরেই আছে ভগবদ গীতা 2 অধ্যায়ের 2 ও 3 অনুচ্ছেদে শ্রীকৃষ্ণ বলছেন, কিভাবে এমন চিন্তা তোমার মাথায় আসলো? এটা তোমাকে স্বর্গ থেকে অনেক দূরে নিয়ে চলে যাবে, কেমন করে তুমি এতটা শক্তিহীন হয়ে গেলে? তারপরে কৃষ্ণ বলেছেন ভগবদ গীতা 2 অধ্যায়ের 31 থেকে 33 অনুচ্ছেদে, তুমি একজন ক্ষত্রিয়, তুমি একজন যোদ্ধা, যুদ্ধ করা তোমার কর্তব্য। সেই ক্ষত্রিয় সৌভাগ্যবান যে যুদ্ধ করার সুযোগ পায়। আর যদি মহাভারত পড়েন, মহাভারতে কোরআনের চাইতে অনেক বেশি যুদ্ধের কথা বলা আছে। তবে হিন্দুরা আমাকে বলে এটা মিথ্যার বিরুদ্ধে সত্যের যুদ্ধ। আমি বলি কোরআন ওই কথা বলছে, তাহলে সমস্যা কোথায়? আমরা সবাই একমত। তাই আপনি যদি প্রসঙ্গ সহ পড়েন যে সব ধর্মই শেষ উপায় হিসেবে শান্তি প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করার অনুমতি দেয়, শ্রী শ্রী রবিশঙ্কর নিজেই বলেছেন যোদ্ধার কর্তব্য হলো যুদ্ধ করা। এখন প্রত্যেক দেশেই পুলিশ বাহিনী আছে, তাই অপরাধীদের থামিয়ে রাখার জন্য, শান্তি প্রতিষ্ঠার জন্য পুলিশ বাহিনী অপরাধীদের উপর শক্তি প্রয়োগ করে, সেজন্য পবিত্র কোরআন অনুমতি দেয়। তবে কিছু লোক প্রসঙ্গ ছাড়া কথা বলে, ইসলামের নিন্দা করে, এই জন্যই লোকে ইসলামের সাথে সন্ত্রাসকে জড়ায়। আরও বিস্তারিত জানতে চাইলে আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, জিহাদ এন্ড টেরোরিজম ইন দ্য রাইট পার্সপেক্টিভ। আশা করি উত্তরটা পেয়েছেন। ওয়াখর দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। সবার আগে ধন্যবাদ দেব সর্বশক্তিমান আল্লাহকে। তার ইচ্ছাতেই আমরা এই অনুষ্ঠানটা সফলভাবে শেষ করতে পারলাম, সবাই আমরা একত্রিত হতে পারলাম। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাব আজকের অনুষ্ঠানে উপস্থিত আমাদের শ্রদ্ধেয় বক্তাদের, যারা আমাদের এই অনুষ্ঠানে এতক্ষণ ধরে ধৈর্যের সাথে বসে অনুষ্ঠানটি উপভোগ করলেন। সেই সব দর্শক শ্রোতাদেরকে আমার আন্তরিক অভিনন্দন। আসসালামু আলাইকুম। সারা পৃথিবীর মানুষ শান্তিতে থাকুন।